পূজা সেনগুপ্ত লেখাপড়া সাংস্কৃতিক চর্চা সব দিক থেকে অনন্য। তিনি ইচ্ছে করলে থেকে যেতে পারতেন বিদেশে, কিন্তু তা করেননি। বুদ্ধি বিবেচনার ডাক উপেক্ষা করে হৃদয়ের ডাক শুনেছেন, নাচকে প্রফেশন ও তার ধ্যান হিসেবে বরণ করেছেন। দেশে থিয়েটার গ্রুপ বানিয়েছেন, গ্রুপের নাম দিয়েছেন তুরঙ্গমী। 2018 সালে পূজা শুরু করেন তুরঙ্গমী স্কুল অব ডান্স, যেখানে প্রথাগত নৃত্য শিক্ষার পাশাপাশি নাচের উপর গবেষণা ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আর এই স্কুলটি 2019 জুলাইয়ে ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্য হয়। একই সাথে সদস্যপদ লাভ করেন পূজা সেনগুপ্ত। এবার দেগু কালার ফেস্টিভ্যালে দক্ষিণ কোরিয়ায় বিশ্বের অন্যতম নাচের প্যারেডে পূজার দল তুরঙ্গমী অংশগ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। বিশ্ববাসীর সম্মুখে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের উপস্থাপনায় রীতিমতো সবাইকে তিনি মুগ্ধ করেছেন। এছাড়া কোরিয়া সরকারের আয়োজনে এই উৎসবে এবারই প্রথমবারের মতো আমন্ত্রণ পেল বাংলাদেশ। পূজা সেনগুপ্তের নেতৃত্বে 10 সদস্যের দল সেখানে অংশগ্রহণ করে। উৎসবে দলটি দুটি প্রযোজনায় অংশ নিয়েছিল, এগুলো হল পাঁচফোড়ন ও নন্দিনী। দৈর্ঘ্য ছিল যথাক্রমে 10 ও 5 মিনিট। পূজা সেনগুপ্ত নিজেই দুটির ভাবনা, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন। তাজরিন রিকা, সময় সংবাদ।